জীবনের সেই পরিস্থিতি যেখানে আপনি সবার ভালো চান, সবার মঙ্গল চান, কিন্তু আপনারই খারাপ হয়ে যাচ্ছে। ভগবান এরকম কেন করেন? দেখুন, সকালে উঠে একটা জিনিসের উপরে সবথেকে বেশি জোর দেবেন এবং মনকে সেই দিকে নিয়ে যাবেন যেখানে শুধু মনকে একটা প্রশ্ন, একটাই প্রশ্ন, যে আমি যদি কোনো বইয়ে প্রথমবার পড়েছি যে কিভাবে পনিরের সবজি বানাতে হয়, আপনি পড়েছেন কিন্তু কোনো দিনও বানাননি, এইবারে আপনার কোনো কাছের মানুষ এলো, সে বললো যে বড় ইচ্ছে করছে পনিরের সবজি খাবার কিন্তু আমি জানি না কিভাবে বানাতে হয়, আপনি যদি যেটা পড়েছেন বইয়ে সেইটাই বলে দিলেন সেই বন্ধুকে, সেই কাছের মানুষকে, তাও কি আপনি 100% আশ্বস্ত থাকবেন যে যেটা আপনি বলেছেন সেটাতে খুব সুন্দর স্বাদ আসবে? পারবেন না। কেন পারবেন না? কেন কি আপনি নিজে কখনো বানিয়ে দেখেননি, কখনো নিজে তার স্বাদ খেয়ে দেখেননি? তো যখন প্রশ্ন এটা ওঠে যে ভগবান আমি সবার ভালো চাই কিন্তু আমার সাথে খারাপ কেন হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে যে আপনি এখনো নিজের অতটা মঙ্গল করতে পারেননি। নিজের সৎ মঙ্গল, নিজের অন্তর থেকে মঙ্গল করার ভাব কখন আসে? যখন আপনি ভগবানের কাছে সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যে কোনো জিনিস অন্য মানুষকে দেওয়ার আগে, যে কোনো জিনিস অন্য মানুষের ভালো করার জন্য দেওয়ার আগে আপনাকে সেই জিনিসটাকে নিজের উপরে পরীক্ষা করে দেখে নিতে হবে। কাউকে সমবেদনা দিচ্ছেন, কাউকে প্রেম দিচ্ছেন, তো প্রথমে নিজেকে প্রেম দিয়ে একটু দেখে নিন। কোনো খারাপ পথে, কোনো বাজে অবস্থাতে কাউকে চাইছেন যে তাকে আমি বড় মজবুত করে ধরে তাকে প্রেম বশত তাকে সেই অবস্থার থেকে বার করে নিয়ে আসবো, তো সর্বপ্রথমে নিজের খারাপ সময়ে নিজেকে প্রেম দিয়ে সেই অবস্থার থেকে বার করুন। যে কোনো কাজে দক্ষতাকে অর্জন করতে হবে। এক শিল্পকারও যখন অন্য কাউকে শেখায় যে দেখ এরকম করে মূর্তি বানাতে হয়, তার আগে কিন্তু সে নিজে অনেকবার মূর্তি বানিয়ে দেখে নিয়েছে, তবে গিয়ে তার অন্যের ভালোর যে কাজ, অন্যকে শেখানোর কাজ, তবেই সফল হয়েছে। মানুষ এখানে বড় ভুল করে, মুখে বড় বড় কথা বলে যে আমি তোকে এটা দিয়ে দেবো, আমি তোর জন্য এটা করে দেবো, আমি তোকে কখনো খারাপ পথে যেতে দেবো না, আমি তোর মঙ্গলের জন্য সবসময় লেগে থাকবো, কিন্তু নিজেকে খারাপ পথ থেকে কখনো আটকায়নি। অন্যের খারাপ পথের বড় চিন্তা রয়েছে, নিজের খারাপ পথকে প্রথমে আটকাও, তারপরে অন্যের জন্য ভাবো। লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আমি ছিলাম বিপ্লব, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে।